আতাই সর্দার, আতাই সর্দার সাহেব, আতাই সর্দার সাহেব, আতাই সর্দার সাহেব, বাড়িতে কেউ নেই নাকি? তুমি কি ইনফরমেশন দিলা? স্যার, আমি একটু আগেই তো তার সাথে কথা কয়ে গেলাম। আতাই সর্দার, আতাই সর্দার সাহেব, আপনি যাবেন না, আপনি গেলেন, গলায় ধরে দিব গেলেন, আপনি যাবেন না, আপনি, আমি যাবেন দিব না। তো করো, তোর বউকে ঘরে নিয়ে যা, না আমি যাব না, চলো চলো, না আমাকে ছেড়ে দে, চলো, এরকম করে না, উস্তাদ কইছে যা। এই ছেলে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? বাড়ির মধ্যে ঢুকে যাবো নাকি? ফোর্স নিয়ে ঢোকা তো উচিত হবে কিনা তাও বুঝতে পারছি না। এই আতা, জি স্যার, ইনি আতাই সর্দার। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা অনেক শুনেছি আমি, কিন্তু কাজ নিয়ে খুব ব্যস্ত থাকি তো তাই দেখা করার সময় হয় নাই। আজকাল চুরি চামারিও খুব বেড়ে গেছে। আপনার সাথে ওই কথা কয়ে ফেরার সময় পথের ভিতর স্যারের সাথে দেখা হয়ে গেল। স্যার আমাকে জিজ্ঞেস করলো যে আতাই সর্দারের বাড়ি কোনটা, তাই আমি স্যারের সাথে করে নিয়ে চলে আসলাম। শুনেছি আপনি বড়ই কামেল মানুষ, অনেক গুণ আপনার, তাই দুটো কথা বলতে আসলাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনার কি সময় হবে হুজুর? চেয়ারের ব্যবস্থা কর। যাবা বিছেন তা না, দারোগা সাহেব ওস্তাদের হুজুরকে সম্মান দিবার লাগিছে, ওস্তাদ আমাক চেয়ার নিয়ে যাবার কইছে, কিছু হয়নি।
কিরে তোদের গায়ে হাত পায়ে এগুলা কিরে কোথায় ঢুকেছিল? তোর বড় বাবু গিয়ে ক মেহমানদের জন্য নাস্তা পানি দিবে। হুজুর কিছু মনে করবেন না, আমি ডিউটিতে এসে কারো মেহমানদারি গ্রহণ করি না। বুঝতেই তো পারেন যে চাকরি করি, নানান জন নানা কথা বলে, কিন্তু আমি সচ্চা থাকতে চাই। ঠিক আছে যা, কাছে উঠে কটা ডাব পাড়ে নিয়ে আয়। বড় জোর এক গ্লাস টিউবওয়েলের পানি, এর বেশি কিছু খেতে পারবো না। বিয়া দেবী নেবেন না হুজুর, অন্য দিন ডিউটি ছাড়া এসে আপনার বাড়িতে মেহমান হব। স্যার আমি তালিপুরে যাই গে, আমার তো কোনো কাম নাই, আপনি উস্তাদের সাথে কথা কন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, অনেক কষ্ট করলে তুমি। আসসালামু আলাইকুম। আপনার সাহস তো কম না, আপনার স্পর্ধা দেখে তো আমি আশ্চর্য হইয়া যাইতেছি। হ্যাঁ আমার কথা আপনি থামবেন, বহুত সহ্য করেছি, আর না আমার কথা আবার না থামলে, যদি না থামি তাহলে কি হবে? না থামলে কি করবো? প্লায়ার্স দিয়ে আপনার মিষ্টি মিষ্টি দাঁতগুলো একটা একটা করে টেনে টেনে উঠাই ফেলবো, আর দাঁতের উপর আপনাকে কিরকম লাগবে জানেন? উট পাখির মতো। এই আমার আপনি কি বলতে আছেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না? এবার দেখছেন, দেখছেন এটা? আপনি আমার দাঁত তুলবেন? এক্স্যাক্টলি, বেশি ফটো ফটো করলে সবগুলো দাঁত তুলে তুলে সমুদ্রে ফেলে দেবো। আপনি আমার দাঁত তুললে কি সমুদ্রের নোনা জলের মধ্যে ফেলাই দেবেন? হ্যাঁ। আপনি কি জানেন যে মুই যদি চাই আপনার নামে আমি ওই এই এজেন্সির কাছে কমপ্লেইন দিতে পারি, তাইলে পরে আপনার চাকরি নট হয়ে যাবে, এই বোঝেন আপনি? তাতে কোনো লাভ হবে না। লাভ নাই মানে? মানে আপনার মামা আমাকে পছন্দ করেছে, সো আমি যদি আপনার মামাকে যে বলি যে আপনি আমাকে অপমান করছেন, আপনার মামা উল্টো আপনাকে পানিশমেন্ট দিবে, সো প্লিজ। হ্যাঁ বাবা, আপনি কি বলতে আছেন? মুই আপনার অপমান করছি মানে ইনসাল্ট করছি? অফকোর্স, এটা অপমানই তো। মুই মুই কোনো ভাষা বুঝতে পাইতেছি না যে আপনারা কোন ভাষা। আপনাকে কোনো ভাষা খুঁজে পেতে হবে না, আমি যেখানে নিয়ে যাবো সেখানে চুপচাপ আমার কাছে চলে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? উই ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? বেটার আন্ডারস্ট্যান্ড। আসুন, আইতে আছি ফাস্ট।